আসসালামু আলাইকুম দেশ বিদেশে যে যেখানটাকে আজকে আমাদের সাথে সম্পৃক্ত হবেন আপনারা জানেন যে করোনার দুই বছরের মধ্যে আমরা বড় অসহায় ছিলাম কারোর সাথে কারো দেখা হয় নাই তা আমরা আশা করছি আপনারা জানেন আমরা জাতীয়তাবাদী পরিবারের সকল অগ্র সৈনিকরা আমরা প্রতিনিয়তই গেট টুগেদার হয়ে থাকি কিন্তু করোনা প্রাকালে আমরা বিশ্ব মহামারী থেকে আমাদের ছিন্ন বন্ধন ছিন্ন হয়ে গেছিল তো ধন্যবাদ আমরা এখানে আমাদের বাইরা সমবেত হয়েছে আমাদের আমরা সবার সাথে কুশল বিনিময় করছি এবং আজকে গেট টুগেদারের মাধ্যমে আমরা সমবেত হয়েছি তো আমাদের বাইরা দাঁড়িয়ে গেল বার্মিংহাম লুটন ম্যানচেস্টার এবং লিডস এবং কেমব্রিজ থেকে এসেছেন ওনাদের সাথে আমরা বসে আমাদের মধ্যে আমাদের যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি যারা মুজিব ভাই আছেন উনি আমাদের সিনিয়র মুরব্বী সদ্য মুরব্বী উনিও আমাদের সাথে সম্পৃক্ত আমরা ব্রিটিশ বাংলার ব্রিটিশ বাংলা অ্যাসোসিয়েশনের সকল মেম্বার হল লইছেন নি খিলা ফিল করা আজকে আমরা অতদিন আগে তো লইছি ব্রিটিশ বাংলা অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য আমরা কামাল ভাই আজকে দুই বছর বাদে আমরা আমরা মানে দিলাম শুভেচ্ছা আমরা স্কুজেন সকল দল হয়েছি কেন একমাত্র উদ্দেশ্য আমরা ফ্রেন্ড সার্কল ফ্রেন্ড এন্ড ব্রাদার ভাই বাদিয়া সকল লইয়া দুই বছর বাদে আমরা আল্লাহ জীবিত অবস্থায় রাখছেন আল্লাহর শুক্রিয়া লাখ লাখ শুক্রিয়া চল গেছে এর লাগে আমরা শুক্রিয়া আদায় করে আমরা একটা ভোজন পার্টি করছি ডিনার পার্টি ওটা এনজয় করব মেনু তো ভাই দা কইলে তো বুক লাগি যাব আজকে তো মেনু হইল কি বয়লা রোস্ট চিকেন মিট বুনা বোয়াল মাছ দি উড়ি ফুটকিরা তো আর থাকবো এর মাঝে বর্তা দুই তিনটে আছে মাছের বর্তা সকল জাতের খানির আয়োজন আছে সকল পালা যাইতো আরো আমি আর দশটা জিনিস শিখে যাব দেশ যে যাই দেশ গেলে কই আপনার উঠকিসিরা লগে ই গরমের মাঝে উঠকিসিরা খাই ডাইজেস্ট হয়নি বলা কি আমি তো পারি না আমার তো জেতা দা দেবরে বড় ডাইজেস্ট হয় আমি তো প্লেন তো স্টার করি তিনজন খানি খাই খাই যাই আমরা পাইছি পাইছি দেখে আর আর সার খানি বাড়িতে এইবার আগে আমি উঠে লো খাইয়া যাওয়া লাগে গতকালকে আমি একটা ইন্ডিয়ান প্রোগ্রাম দেখলাম গতকালকে আমি একটা ইন্ডিয়ান প্রোগ্রাম দেখার যে তারা ওই জন্য স্পেশাল সিঙ্গার হোল্ডারের দ্বারা আইনা জেনে আনে তো এগুলো তারা আনছে উত্তরপ্রদেশ থেকে হে খালে খাইতো দেখি আমরা আরো মজা মজা না না সাসার মা সাসার মাতে বাদে বিওর বারে না না এখন
আমরা এখানে অনেক আসুন নেই আমরা এই ব্রিটিশ বাংলা অ্যাসোসিয়েশনের মেম্বার অকল মেজরিটিও একটা সমস্যা কিন্তু জানানি এখানে আমাদের মেজরিটিও নানি একটু 60% টাইপের বুঝলেন 60% টাইপের তারা লাইভ বা এই ক্যামেরার সামনে তারা কথা বলতে তারা একটু সরম লাগে আর কি তার বাদেও ঠিক আছে মোটামুটি দলীয় এমনি মাত্র ক্যামেরা আসলে তারা কোয়াইট হয়ে যান বেশি দুই বছর বাদে আমরা দল হয়েছি কিলা লাগে বেশি লোকের চাহিদা মূল রোস্ট আছে মিটগুনা আছে বোয়াল মাছ মৃদি আছে আর আমরা সবচেয়ে ফেভারিট যে তরকারি কৃষিরা আমরা কামাল সাহেব বালা ভাই কেমপিস উটকিশিরা তো আমি বাবা হয় না উটকিশিরা হইলে যে কইছেন তাইন বাবা ভাই দুইজনের নাম কামাল কামাল মিয়া আর এই যে কামাল হুসেন চাটনি তো আছে আমি চাটনি নামও জানি না আমি কীতা কই যাও চাটনি কীতা বর্তা আছে ইউ আছে বার্মিংহাম থেকে আইসেন লন্ডন দল হয়েছেন আজকে বউ দুই ঘন্টা ড্রাইভ করে ধন্যবাদ আজকের আয়োজনের জন্য বন্ধু মহলকে আমরা সুদূর বার্মিংহাম থেকে আজকে সংযুক্ত হয়েছি আমরা কেমব্রিজ থেকে আজকে সংযুক্ত হয়েছি আমার বার্মিংহাম ডন সহ যারা দূর দূরান্ত থেকে আসছি আমরা সিনিয়র ভাই মুজিব ভাই সহ যারা এখানে উপস্থিত আছে মুজিব ভাই আছেন খুব আমরা সকলের লিডার তাই আমরা সকলের লিডার আর সকল প্রিয় মানুষ হয়তো পরবর্তী আমরা সাথে যারা যুক্ত হই বা আর আজকে আমরা খাইমু আমরা খাওয়ার জন্য আসছি আমরা দীর্ঘদিন পরে আর এক আনন্দ করলাম আর দেখা হয়ে গেল আমার কেমব্রিজ থেকে আইসন রহিম ভাই সবসময় বন্ধু প্রিয় মানুষ কিলা লাগে দুই বছর বাদে পারিম থেকে আইসো কষ্ট করি কষ্ট করি না পান হইরা হইরা আইসো ধন্যবাদ সকলে কষ্ট করলে তো বাদ লাগে কষ্ট না আজকে ফ্রেন্ড বন্ধু সকল দিনে এখানে হয়েছি খুব ভালো লাগে বিভিন্ন টাউন থেকে আইসো কেমব্রিজ থেকে আইসো আর আজকে বিশেষ করে আমরা যে আয়োজন করছো কামাল ভাই শরীফ ভাই তুরন ভাই আমরা আমার মিথ্যা বা কামাল ভাই আছো আরও অনেকও আছেন সুন্দর আয়োজন করছো প্রায় দুই বছর বাদে আমরা খুব একটা এনজয় করলাম খানি হইব এনজয় হইব খাওয়া দাওয়া বাদে আরও অনেক কিছু আছে অনেক কিছু আছে এরপরে মেয়র তো দুইজনই ক্যান্ডিডেট একজন রহিম ভাই কেমব্রিজ থেকে আইসেন তাই সম্ভাব্য মেয়র আরাম রহিম ভাই গেছে আরাম দীর্ঘ দুই বছর পর আমরা বন্ধু সার্কেল এখানে বসিয়া যে আনন্দ ফুর্তি করতেছি এটা হচ্ছে সবচেয়ে বড় ওই জন্য আমরা বার্মিংহাম ধরে আসছি এটা কোনো কষ্টের কথা না আমরা আসছি এখানে আনন্দ ফুর্তি করার জন্য আমরা সবাই মিলে একত্রিত হয়ে যে আমরা বসতে পারছি দীর্ঘ দুই বছর পর এটি আমাদের কাছে একটা আনন্দ আশা করি আমাদের এখানে খুবই ভালো আয়োজন করা হয়েছে আমরা শরীফ ভাই কামাল ভাই
শরীফ ভাই কামাল ভাই এরা যে আয়োজন করছে খুবই সুন্দর আয়োজন হয়েছে আর এখানে খানিটা খুব ফাটাফাটি খানি হইব আর সুটকিশিরা যে কথাটা বলতেছে এটা তো আমাদের সবার ফেভারিট ভাই আমি ভালো ভাই না আমি ভালো আমাদের এই দেশে সবারই ফেভারিট সুটকিশিরা বুঝলেন সুটকিশিরাটা আমরা সবাই ভালো ভাই বিশেষ করে এই যে আমাদের অতিথি আপ্যায়নে সুটকিশিরাটা হইলে এই দেশে মানুষের মনে করে যে একটা আলাদা একটা খালি তো আছে তারা অনেকেও খান্তি কথা বলে আমরা যে আইসি আসলে আমরা যে আইসি আসলে কোন রেস্টুরেন্ট আইসি সোফার বারাকাত আইসি বারাকাত ওয়াচেবল ওয়াচেবল ইস্টার্ন মসজিদের নেক্সট ডোর খুবই ভালো লাগে ইনশাআল্লাহ আমরা আজকে সারা রাত এনজয় করব ইনশাআল্লাহ খুবই ভালো যাবে কইছেন নি ওকে রহিম ভাই দুই বছর বাদে নিয়ে আইসো না এক বছর বাদে দুই বছর বাদে আমি সবাইকে ধন্যবাদ ফয়লালম আর এক নম্বরের লোক আজকে খুব সুন্দর লাগে আমরা সবাই এটাতে হয়েছে দুই বছর সবাইরে ধন্যবাদ শাহিন ভাইরে ধন্যবাদ থ্যাংক ক্যামেরা করবা আর শরীফ ভাইরে ধন্যবাদ সহ হচ্ছে আলাদ ভাইরে কামাল ভাইরে সহ শাহিন ভাইরে ধন্যবাদ দাদা আমি শাহিন ভাই দর্শক আপনারা যাইবা না আপনারা যদি একটু লাইনও থাকুন না নি দুইটা মিনিট বা তিনটা মিনিট পরে আমরা খানি আইব আপনারা আপনারা আজকে খানি আমরা দেখাইবো আপনারা যদি দেখতে চান আপনার লাইনে পাবো আজকে স্পেশাল খানি তা বসকে আমরা আলিফ ভাই আছো কোনো দিকে চাই আলিফ ভাই জগন্নাথপুর উপজেলার পৌরসভার পৌরসভার সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আজকে তো আমরা আপনার লং টাইম সকল এখানে দল হয়েছি আর সব আমার সিনিয়র এখানে মুরব্বী ভাই মামা আঙ্কল ভেরি নাইস লাগে আফটার লং টাইম ইভেন আফটার কোভিড 19 লাগে তো বাক্কা মানুষের ডিস্টেন্স হয়ে গেছে লং টাইমেও লাগে সো আমরা খুব ভালো লাগে স্পেশালি আমারও ভালো লাগে আমার সিনিয়র বড় ভাই কবি ভাই লং টাইম বাদে দেখা সকলের আমার অভিনন্দন আছে সকলে ইনশাল্লাহ সকলের লগে আমার শুভকামনা তারা এটা আপ্যায়ন করছেন বা আমন্ত্রণ জানাইছেন তারা ধন্যবাদ ইনশাল্লাহ খুব নাইস পরিবেশে আমরা আছি অটো আমার থ্যাংক ইউ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ আলিফ ভাই দর্শক আপনারা আমি এএনটিভি 2288-এর পক্ষ থেকে আমি লাইভ করলাম আমার নাম শাহিন আমরা আজকে দুই বছর বাদে এখানে আমরা ফ্রেন্ড সার্কেল সকল আমরা দল হয়েছি আর আমরা একটা সংগঠনও আছে লন্ডন ব্রিটিশ বাংলা ফ্রেন্ডস ক্লাব আমরা সকল দল হই প্রতি মাসে একবার বিগত দুই বছর আমরা পারছি আমরা দল হইতাম আজকে আমরা দল হয়েছি আপনারা যদি আমরা লগে থাকুন তো আজকে আমরা খানি স্পেশাল খানি দুই বছর বাদে আমরা খাইমু আপনারা খানি দেখাইমু আমরা হুটকিছিরা লন্ডন বইয়া বইয়া যারা হুটকিছিরা খাইম দুই বছর বাদে দল হয়েছি আমরা খাইবার লাগি দুই বছর বাদে আমরা দল হয়েছি খাইবার লাগি ওই জন্যই তো অনেক আসনি হুটকিছিরা প্রেমী হুটকিছিরা খাইতে সাইরা বোয়াল মাছ খাইতে সাইরা ডিফারেন্ট খানি আমরা দেখাইমু আজকে আপনারা দেখবা একটু অপেক্ষা করুকা খানি আইয়োর মাছটা কোন জায়গা এখন কত হইলো কি ইম্পর্টেন্ট মাছ কোন জায়গা জি মাছ কোন জায়গা আমার আছে লাগে শেরপুরের জি শেরপুরের লাগে মাছ না 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 ফোকাস আই কোনার রইবো আমার কাছে লাগে মনে হয় জগন্নাথপুরের জগন্নাথপুর বিল নাই তো জগন্নাথপুর এটা খালি ছোট ছোট খালি তা বেতাউকা বাচ্চু খালি না তো কত বড় ডর আছে বেতাউকা বাচ্চু না এটা দিরাই তা না পড়ি যায় আমার কাছে লাগে জগন্নাথপুর আরো দল ফিস আছে আছে নি দর্শক আপনারা একটু কষ্ট করি একটু ধৈর্য ধরে থাকুকা আইছে তারা খানি আইছে আপনারা দেখতে পারা স্পেশাল খানি স্পেশাল খানি এটাও কিছু মনে হয় আমার সম্ভবত সম্ভবত এটা শীতল মাছ এটা হচ্ছে শীতল মাছ এটা হচ্ছে শীতল মাছ খালি আইছে আর ই টেবিল আর আইছে না খালি শীতল মাছ আইছে এটা
আর ওটিভি লাইছে রোস্ট পাইছি আমরা জি রোস্ট আছে মাছের সাথে আছে আমরা পাইছি রোস্ট চিকেন রোস্ট জি স্পেশাল আর এটা হইছে তো মাছ না এটা গোয়াল না চিতল 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 মাছ চিতল মাছ চিতল মাছ স্পেশালি অর্ডার দিয়ে বানানো হয়েছে এটা আর ওটা হইলো চাটনি এটা কি দাও দিবা মাগুর মাছের চাটনি মাছের চাটনি আর অন্য আছে আর একটা আমারটা দেখাইতে আমার অসুবিধা আছে বুঝলি তো সকল আসুন আমরা খানি আইসে তা আমরা লাইভ অফ করে নিমু থ্যাংক ইউ আমরা লাগে টাকার লাগি আর দোয়া করবো আমরা সকলের লাগি আমরা যেন দল হয়েছি আর আর খানি দেখাইছি আমি কি দেখাইতাম কমেন্টিং কমেন্টিং করাইও পাখা কষ্ট আছে কমেন্টিং করাইও পাখা কষ্ট আছে আরও আয়রা আমরা আরও ফ্রেন্ড কয়েকজন রয়েছেন আরও আইবা ইনশাল্লাহ আপনারা থ্যাংক ইউ সো মাছ আমরা টাকা লাগি আর আমরা লাগি দোয়া করবা যাতে এই কোভিডটা একবারে যায় গিয়ে আমরা সবসময় এলা একলগে দল হইতাম পারি থ্যাংক ইউ ভেরি মাচ এখন ভালা থাকুকা সুস্থ থাকুকা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম।